বন্ধ জাতীয় জুট মিলস পুনরায় চালু ও মজুরি কমিশনের পরিষদের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ করেছে শ্রমিক কর্মচারীরা। বুধবার সকাল দিকে প্রধান সামনে বিপুল সংখ্যক শ্রমিক কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে বিক্ষুব্ধ শ্রমিকদের দাবি শ্রমিক কর্মচারী নেতৃবৃন্দদের সাথে আলোচনা চলা অবস্থায় হঠাৎ করে গত দুই জুলাই বন্ধ করে দেওয়া হয়েছে জাতীয় জুট মিলস সহ দেশের পঁচিশটি পাটকল। করোনা দুর্যোগ পরিস্থিতিতে কারখানা বন্ধ করে দেওয়া হলেও শ্রমিকদের প্রাপ্য বকেয়া ও ঈদ বোনাস এখন পর্যন্ত পরিশোধ করা হয়নি এই কারণে সিরাজগঞ্জ জাতীয় জুট মিলসের দুই হাজার দুশো শ্রমিক কর্মচারী জীবনযাপন করছে গোল্ডেন হ্যান্ডশেক এর মাধ্যমে মোটা অঙ্কের টাকা পাওয়ার কথা থাকলেও যেসব শ্রমিকদের চাকরির বয়স অল্প তারা সামান্য অর্থই পাবেন যুবক সক্ষম শ্রমিক সহ ওই মিলের চল্লিশ হাজার বদলি শ্রমিকদের বাড়ি যেতে হচ্ছে একেবারে শূন্য হাতে জাতীয় জুট মিলস দুই সালে বন্ধ হওয়া এবং দুই সালের পর চালু হওয়া পাঁচটি মিলের অবস্থা আরও করুন মজুরি কমিশনের বিপরীতে আইনগতভাবে ভাবে সালের এক জুলাই থেকে কার্যকর শ্রমিকদের বকেয়া পাওনা করোনা সাধারণ ছুটি বাবদ পাওনা ও নিয়ম অনুযায়ী ঈদ বোনাস পরিশোধ না করে করোনা দুর্যোগের মধ্যে হঠাৎ করে বিল বন্ধ করে দেওয়া হয় ফলে হাজার হাজার শ্রমিক কর্মচারী বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছে বক্তারা বলেন এদিকে যখন দেশের মিলগুলো বন্ধ হয়ে যাচ্ছে অপর অপরদিকে ভারতের মিলগুলো চালু করা হচ্ছে আমাদের দেশের পণ্য ভারতীয় সিল মেরে বিদেশের বাজারে বিক্রি হচ্ছে আর ভারতের স্বার্থে এইসব মিলগুলো বন্ধ করে দেয়া হয়েছে এইসব বক্তারা কৃষক ও শ্রমিকদের স্বার্থে জাতীয় জোট মিল সকল পাটকল বন্ধের সিদ্ধান্ত বিলম্বে প্রত্যাহার রাষ্ট্রীয় মালিকানায় রেখে লাভজনক ভাবে মিল পরিচালনা সকল ব্যবস্থা গ্রহণ ও শ্রমিক কর্মচারীদের সাড়ে চার বছরের মজুরি ও বোনাসের আইনগত বকেয়া পরিষদ এবং করোনাকালীন ছুটির টাকা প্রদানের দাবি জানান মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জাতীয় মুক্তি কাউন্সিলর আহবায়ক মোহাম্মদ বরকতুল্লাহ জাতীয় জুটমিল শ্রমিক কর্মচারী সম্বন্ন পরিষদের আহবায়ক মোহাম্মদ শহীদুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিন সবের আলী ও মোহাম্মদ সৌরর হোসেন